নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকারে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং দুর্যোগ ও ত্রাণ বিষয়ক উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক ই আজম বীর প্রতীক। তিনি একজন বাংলাদেশি মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ ও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে তার অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর প্রতীক খেতাবে ভূষিত করে। ফারুক ই আজম উত্তর চট্টগ্রামের হাটহাজারী থানার ফরহাদাবাদ গ্রামের গুল মোহাম্মদ চৌধুরী বাড়িতে জন্মগ্রহণ করেন। নিম্নবিত্ত এক কৃষক পরিবারে বড় সন্তান ছিলেন তিনি। 1966 সালে হাটহাজারীর কাটিরহাট উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন। এরপর চরম দারিদ্র্যের কারণে ভাগ্য উন্নতির আশায় তিনি 1967 সালে আগস্ট মাসে মাত্র 50 টাকা নিয়ে খুলনায় চলে যান। 1971 সালে মুক্তিযুদ্ধের সূচনাকালে তিনি খুলনা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি অনেক বাধা বিপত্তি পেরিয়ে চট্টগ্রামে পৌঁছান। 6 মে তিনি সীমান্ত পাড়ি দিয়ে ভারতের হরিণা ইয়ুথ ক্যাম্পে আশ্রয় নেন। এই অবস্থায় তিনি একদিন শুনলেন যে নৌবাহিনীর জন্য মুক্তিযোদ্ধা রিক্রুট করা হবে। তিনি লাইনে দাঁড়ালেন এবং নির্বাচিত হলেন। পলাশিতে 2 মাসের প্রশিক্ষণ শেষে 1 আগস্ট অপারেশনের জন্য তাকে মনোনীত করা হয়। মুক্তিযুদ্ধের একমাত্র সমন্বিত যুদ্ধাভিযান অপারেশন জ্যাকপট সারাদেশে একই সময় সব বন্দরে একযোগে আক্রমণ চালানো হয়েছিল। চট্টগ্রাম বন্দরে আক্রমণের জন্য 20 সদস্যের 3টি দল নির্বাচন করা হয়। 1টি দল চট্টগ্রামে এসে পৌঁছাতে পারেনি, বাকি 2টি দলের 37 জন সদস্য অংশ নেন। অধিনায়ক ছিলেন AW চৌধুরী এবং উপাধিনায়ক ছিলেন ফারুক ই আজম। মুক্তিযুদ্ধ শেষে তিনি বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার দক্ষতা ও দেশপ্রেমের কারণে তিনি নৌবাহিনীতে উল্লেখযোগ্য অবদান রাখেন। পরবর্তী জীবনে তিনি অবসর গ্রহণ করেন এবং মুক্তিযোদ্ধা হিসেবে তার অভিজ্ঞতা ও স্মৃতিচারণা বিভিন্ন অনুষ্ঠানে এবং লেখনীর মাধ্যমে প্রকাশ করেন। ফারুক ই আজম মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে সক্রিয় ভূমিকা পালন করেন। 1971 যুদ্ধদিনের স্মৃতিকথা শিরোনামে একটি স্মৃতিচারণামূলক বই লিখেছেন তিনি। ফারুক ই আজম 1989 সালে চট্টগ্রামে প্রথম বিজয় মেলার অন্যতম সংগঠক এবং পরিকল্পিত চট্টগ্রাম ফোরামের সক্রিয় সদস্য ছিলেন। তিনি 2024 সালের 8 আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হন এবং 13 আগস্ট মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে নিয়োজিত হন এবং 16 আগস্ট দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান।